আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা আলোর প্রতিফলন থেকে রাজউক উত্তরা মডেল কলেজে যেই সৃজনশীল এসেছিলো সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এর আগে আমি মূল বইয়ের টপিকে রশ্মিচিত্র নিয়ে বিস্তারিত কথা বলেছি, সেগুলো দেখে আসতে হবে। তারপরে সূত্র নিয়ে আলোচনা করেছি, যেখানে বিবর্ধন কোথায় পজিটিভ হচ্ছে, কোথায় নেগেটিভ হচ্ছে, কেন হচ্ছে, ইউ পজিটিভ কেন, ভি কখনো নেগেটিভ কেন, এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলেছি মূল বইয়ের টপিকে। এবং সৃজনশীলের যে প্লেলিস্ট রয়েছে সেখানেও তোমরা আলোর প্রতিফলন অধ্যায়ের প্রথমেই সেগুলো পেয়ে যাবে। ওগুলো আগে দেখে এসো, তারপরে এটা ভালো বুঝবা, তারপরে আমি টুকটাক আলোচনা করবো আর কি। ওকে, এরকম একটা উদ্দীপক দেয়া ছিল যে এটা একটা অবতল দর্পণ, এখানে একটা লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর উচ্চতা দেয়া আছে 1 সেন্টিমিটার, নট দূরত্ব, ডিস্টেন্স নয়, বরং উচ্চতা দেওয়া আছে 1 সেন্টিমিটার, এবং এখানেও লক্ষ্যবস্তুর উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। দ্যাট মিন্স লক্ষ্যবস্তুটা বিবর্ধিত হচ্ছে, অবতল দর্পণে বিবর্ধিত এবং সোজা প্রতিবিম্ব তখনই পাওয়া যায় যখন এটাকে প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে রাখো, এবং আমরা দেখতে পাচ্ছি প্রধান ফোকাস থেকে সে ভেতরের দিকেই রয়েছে। তারপর মেরু থেকে বিম্বের দূরত্ব দেখাচ্ছে 20 সেন্টিমিটার। এই ছিল মোটামুটিভাবে উদ্দীপক, আমাদেরকে গ নম্বরে বলছে দর্পণের ফোকাস দূরত্ব কত। আচ্ছা, আমরা ইকুয়েশনে লিখে ফেলি, ফোকাস দূরত্বের ইকুয়েশন হচ্ছে 1/u + 1/v = 1/f। ওকে, ফোকাস দূরত্ব আমাদেরকে বের করতে বললো, তাহলে আমাদের ইকুয়েশনটা কীভাবে যাবে, 1/f = 1/u + 1/v। ওকে, ভি তো আমরা পাই, ভি দেওয়া আছে 20 সেন্টিমিটার, 20 লিখে ফেললাম, এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন। আমরা ইউটা জানি না, এখন আমাদের কাজ কি ইউ এর মানটা বের করে নেওয়া। ওকে, এখানে দেখো কী দেওয়া আছে, একটা দেওয়া আছে L' অর্থাৎ বিম্বের উচ্চতা, আর একটা দেওয়া আছে লক্ষ্যবস্তুর উচ্চতা। তো বিবর্ধনের ইকুয়েশন আসলে কেমন, যে m = L′ / L - v/u, এই ছিল মূলত বিবর্ধনের ইকুয়েশন, তাই নয় কি? রাইট, তো আমাদের L' জানি, L জানি, ভি জানি, আমাদের কী বের করতে হবে, ইউ বের করতে হবে। ওকে, আমরা কিন্তু প্রথমে এটা লিখতেই পারছি যে m = L′ / L, রাইট? ওকে, তো এম তো বিবর্ধন তো আসলে আমাদেরকে দেয় নাই, আমাদের কার মান বের করতে হবে, দেখো তো ইউ এর মানটা বের করতে হবে। তো m = যেমন L′ / L এটা যেমন সত্য কথা, m = কিন্তু -v/u সেটাও সত্য কথা, রাইট? সুতরাং আমরা এটাকে কিভাবে কনভার্ট করতে পারি, -v/u L′ / L এভাবেই লিখতেই পারি, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে দেখো যে এখানে ভি, ভিটা 20 সেন্টিমিটার, ভিটা কেমন 20 সেন্টিমিটার, ভিটা আসলে -20 সেন্টিমিটার, কারণ দর্পণের পেছনেই যেটা থাকবে সেটাকে আমরা কী বলি, নেগেটিভ বলি, যেহেতু বিম্বটা দর্পণের পেছনে, সুতরাং ভিটাকে আমাদের কী বলে যেতে হবে, নেগেটিভ বলে যেতে হবে। দর্পণের পেছনে যা কিছু থাকবে সেটা নেগেটিভ, দর্পণের পেছনে ফোকাস দূরত্ব থাকলেও ফোকাস দূরত্ব নেগেটিভ, দর্পণের পেছনে যদি লক্ষ্যবস্তু থাকে সে লক্ষ্যবস্তু নেগেটিভ, এটা কখনো সম্ভব হয় না, কারণ দর্পণের পেছনে তুমি লক্ষ্যবস্তু নিয়ে গেলে দেখবা কীভাবে, তুমি যদি ঘুরে গিয়ে আয়নার পেছনে দাঁড়াও তুমি তোমার নিজেকে তো দেখতেই পারবে না। সুতরাং বস্তু সবসময় দর্পণের সামনেই থাকে, সেটা উত্তল দর্পণ হোক বা কনকেভ মিরর হোক আর কনভেক্স মিরর হোক, যেটাই হোক না কেন। তো ভিটা নেগেটিভ, তার মানে এই জায়গায় এই যে ভি আমি লিখেছি, ভি পজিটিভ ভি নয়, এটা আসলে নেগেটিভ ভি, রাইট? ওকে, তো ভিটা যদি নেগেটিভ হয় আর L' কত, আমরা একটু মান বসাই, দেখো যে -ভিটা কত, -20, ইউ L' কত, L' হচ্ছে আমাদের 4, আর L কত, 1, এই তো, তার মানে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, থাকবে হচ্ছে 4u = 20, ইউ ইকুয়াল কত হবে, 20/4, দ্যাট মিন্স 5 সেন্টিমিটার। লক্ষ্যবস্তুটা কোথায়, 5 সেন্টিমিটারে অবস্থিত, অর্থাৎ এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, দ্যাটস ইট, ইউ এর মান আমরা পেয়ে গেছি। কী প্রসিডিউরে বের করলাম, এই প্রসিডিউরে, এই 5টা এবার কোথায় বসাবা তুমি, ডেফিনেটলি এখানে বসিয়ে দিবা, রাইট? 5টা ওখানে বসাও, তারপর দেখো কত হয়। আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন, এটাকে দিয়ে যেতে পারো 2 নম্বর ইকুয়েশন, তারপর বলতে পারো যে 2 নম্বর ইকুয়েশন থেকে মান 1 নম্বর ইকুয়েশনে বসাই। ওকে, এতটুকু লিখে নিতে পারো তোমরা, আমি আমার জায়গা থেকে বোঝানোর চেষ্টা করেছি। এখন এটা কত হবে, 1/5 - 1/20, রাইট? ওকে, এখন লসাগু করলে যেটা দাঁড়াবে 20, এটা হবে 4 - 1, দ্যাট মিন্স 3/20, 1/f যদি 3/20 হয় তাহলে f কী হবে, জাস্ট ঘুরে যাবে, রাইট? 1/fকে যদি f লেখো তাহলে 20টা উপরে যাবে, 3টা নিচে আসবে, দ্যাট মিন্স 20/3, এই তার মানে দর্পণের ফোকাস দূরত্ব আমাদের কত, 20/3।
ওকে, দর্পণের ফোকাস দূরত্ব কত? 20/3, এবং এটাকে হিসাব করলে আসে আসলে 13.33। 20/3কে যদি তুমি হিসাব করো, ক্যালকুলেশন করো, তাহলে কত আসবে? 13.33, অর্থাৎ এই দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 13.33। দ্যাটস ইট। এতটুকুতে আমার মনে হয় না কোনো সমস্যা আছে, যদি তোমরা সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখে আসো। এর পরেরটাতে যেটা বলেছে যে লক্ষ্যবস্তু পূর্বের থেকে 25 সেন্টিমিটার, পূর্বে কত ছিল? পূর্বে ছিল 5 সেন্টিমিটারে। লক্ষ্যবস্তু কোথায় ছিল? 5 সেন্টিমিটারে ছিল। তারা বললো যে লক্ষ্যবস্তুকে যদি পূর্বের থেকে 25 সেন্টিমিটার দূরে রাখা হয়, অর্থাৎ আগে তো 5 ছিল, সেখান থেকে আরও 25 সরাবা, তার মানে লক্ষ্যবস্তু কোথায় যাবে? 30 চলে যাবে। ওকে, আমরা একটু দেখি কেমন হয়। এটা ছিল আমাদের প্রধান ফোকাস, যার দূরত্ব আসছে 13.33। এটা যদি আমার বক্রতার কেন্দ্র হয় তাহলে এটা কত হবে? 13.33 × 2, রাইট? তাহলে এর মান কত আসতে পারে? 26-27 মতো, রাইট? এই ধরো যে 26.75, সাপোজ এটা ধরে নিলাম। ওকে, ধরো এটা ধরো। ওকে, এত তো হবেই, রাইট? এটা যদি 13.33 হয়, এটা হবে 13.3 × 2। ওকে, গুড। লক্ষ্যবস্তু পূর্বের থেকে 25 সেন্টিমিটার, আগে কোথায় ছিল? 5 ছিল, গ নম্বরে ছিল 5, আমরা দেখলাম। এবার কোথায় আসবে? তার মানে 5 এর সাথে 25, তার মানে 30 কোথায় হবে বাবা? 30 ডেফিনেটলি এই দিকে চলে আসবে, রাইট? মানে এখানে যদি 26 হয় তাহলে এটা কোথায়? 30 কোথায় হতে পারে? এখানে কোথাও হতে পারে। দ্যাট মিন্স লক্ষ্যবস্তু কোথায়? বক্রতা কেন্দ্রের বাহিরে, রাইট? লক্ষ্যবস্তু পূর্বের থেকে 25 সেন্টিমিটার দূরে সরালে আগে ছিল 5, তার সাথে 25 যোগ করো, হয়ে যাবে 30, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রেরও বাহিরে চলে যাবে। বিম্বের অবস্থান প্রকৃতি কেমন হবে আলোচনা করো। যেহেতু বক্রতার কেন্দ্রের বাহিরে, এর পজিশন কত ছিল তোমাদের মনে থাকা উচিত। এর পজিশন ছিল 2, 2 নম্বর পজিশনে বিম্ব বস্তু থাকলে বিম্ব কোথায় হবে? 4 নম্বর পজিশন, তাহলেই তো 6 হবে। 4 নম্বর পজিশন কে ছিল? এখানে ছিল 4 নম্বর পজিশন। এবং বিম্বটা কেমন হবে? বিম্বটা হবে উল্টা, রাইট? রশিচিত্র তারা যারা দেখে এসেছ তারা জানো যে যখন লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রের বাহিরে থাকে, দ্যাট মিন্স এটা 2 নম্বর পজিশন, তখন বিম্বটা কোথায় হয়? বিম্বটা হয় বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, কারণ এটাই 4 নম্বর পজিশন। এবং বিম্বটা হয় উল্টা, কারণ প্রধান ফোকাস থেকে বাহিরের দিকে যেখানেই বস্তু রাখা হোক না কেন, ওটা বাস্তব বিম্ব গঠন করে, অর্থাৎ আলোকরশ্মিগুলো সত্যি সত্যিই মিলিত হয়। আর আলোকরশ্মিগুলো সত্যি সত্যিই যখন মিলিত হয়, দ্যাট মিন্স সেটাই বাস্তব বিম্ব। আর বাস্তব বিম্বটা কী হয়? অলওয়েজ উল্টা হয়। সুতরাং বিম্বটা কোথায় থাকবে? এখানে থাকবে। তারা বলছে বিম্বের অবস্থান প্রকৃতি আকৃতি কেমন হবে। বিম্বের অবস্থান কোথায় হবে? বিম্বের অবস্থান হবে বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। ওকে, তারপর প্রকৃতি কেমন হবে? প্রকৃতি হবে উল্টা। প্রকৃতি কেমন হবে? বিম্বটা হবে উল্টা। আকৃতি কেমন হবে? আকৃতিটা হবে ছোট, খর্বিত হবে। যারা রশ্মিচিত্র দেখে এসেছো তারা এগুলো খুব ভালো করেই জানো, সেই জন্যই আমি বলছি যে সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো দেখবা। আমরা রশ্মিচিত্রে এরকম আলোচনা করেছিলাম যে পজিশনিং করা হয়, যেখানে বক্রতার কেন্দ্রের বাহিরেকে বলা হয় 2 নম্বর পজিশন, অনেক দূরেকে বলা হয় অসীম। তো এবং সেখানে আমি বলেছিলাম যে যোগফল সবসময় কত হয়? 6 হয়। সবসময় কত হয়? 6 হয়। এটা ইকুয়াল 6, এটা ইকুয়াল 6, এটা ইকুয়াল 6। তাহলে যখন 2 নম্বর পজিশন, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্রের বাহিরে থাকবে, বিম্ব কোথায় হবে? 4 নম্বর পজিশন। এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4, এটা ছিল 5, আর এটা ছিল 6। তাহলে যদি 2 নম্বর পজিশন, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্রের বাহিরে হয়, বিম্বটা কোথায় যাবে? বিম্বটা যাবে 4 নম্বর পজিশন। 4 নম্বর পজিশন কোথায়? বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। এবং বিম্বটা কেমন হবে? উল্টা হবে। প্রধান ফোকাস থেকে বাহিরের দিকে যেখানেই থাক না কেন, বিম্বটা কেমন হয়? উল্টা হয়। যদি বক্রতার কেন্দ্রে থাকে তাহলে এখানে 6 হতে গেলে কত দেওয়া লাগবে? 3 দেওয়া লাগবে। সুতরাং বক্রতার কেন্দ্র কত? 3। বক্রতার কেন্দ্রে বস্তু থাকলে বিম্বটাও কোথায় হবে? বক্রতা 3ই হবে। দ্যাট মিন্স বক্রতার কেন্দ্রে হবে, বিম্বটা হবে উল্টা। এইভাবে আমরা এই ব্যাপারগুলো কিন্তু শিখেছিলাম, রাইট? সুতরাং সেই ভিডিওগুলো দেখে আসবে আগে, তাহলে এটা খুব ভালো বুঝবে। এগুলো খুব বেশি কঠিন নয়, একেবারে ডাউট থাকার কথা নয়। বিবর্ধন নিয়ে কোনো চিন্তাও তোমাদের হওয়ার কথা নয় যে কেন পজিটিভ কেন নেগেটিভ। এগুলো আমি এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি, শুধু ম্যাথমেটিক্সই আলোচনা করেছি, সৃজনশীল নয়, যে বিবর্ধন কখন কীভাবে চেঞ্জ হচ্ছে, ভি কখন নেগেটিভ হচ্ছে, কেন হচ্ছে, বিবর্ধন নেগেটিভ দ্বারা কী বোঝাচ্ছে, ডিটেইলস আলোচনা করা হয়েছে। সুতরাং ঘাবড়ানোর কিচ্ছু নেই, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো। যদি একবার দেখে ফেলতে পারো, যদি কনফিউশন একবার চলে যায়, যে কোনো ম্যাথ তোমরা পারবে। আর আমি সেজন্যই ভিডিওগুলো সেভাবেই আপলোড করেছি,
কাইন্ডলি একটু তোমরা দেখে আসবা। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম।